নমস্কার বন্ধুরা এস কে শঙ্কর একাডেমিতে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে কুড়িটি এম সি শেয়ার করব আজকের পর্বের প্রথম প্রশ্নটি হল এম এ বি এর বায়োস্ফেয়ার যৌথ বন পরিচালনা কর্মসূচি পশ্চিমবঙ্গের কথায় প্রথম শুরু হয়েছিল আরাবাড়িতে ভারতবর্ষে কবে প্রথম অভয়ারণ্য প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে চীন দেশের বাঘের চাহিদা বাড়ছে কেন তৈরির জন্য প্রথম ভারতীয় বননীতি কবে প্রণীত হয় আঠারোশো পঞ্চান্ন সালে বন সম্পদের অধিবাসীদের অধিকার স্বীকৃত পায় প্রথম কবে আঠারোশো চুরানব্বই সালে ইউট্রোফিকেশন কাকে বলা হয় জলাভূমি বুঝে যাওয়াকে ইউনিসেট চুক্তিপত্রে কোন দেশ স্বাক্ষর করেনি চীন আমাদের দেশে গমের সঙ্গে কোন বিষাক্ত গাছ ছড়িয়ে পড়েছে পার্থেনিয়াম আবহাওয়া দ্রুত পরিবর্তনের ফলে যে বায়ু প্রবাহ হয় তাকে কি বলে আকস্মিক বায়ু পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে যে বায়ু প্রবাহিত হয় তাকে কি বলে হ্যারিকেন উত্তর মেরু অঞ্চলের বরফাবৃত্ত বিশাল প্রান্তরকে কি বলে তুন্দ্রা ঊর্ধ্বগামী আর্দ্র বায়ু শীতল হয়ে বৃষ্টিপাত ঘটায় এই বৃষ্টিপাতকে কি বলে পরিচলন কোথায় সারা বছর পরিচলন বৃষ্টি হয় নিরক্ষীয় অঞ্চলে চিরহরিৎ বনভূমিকে কি বলা হয় সেলভা অরণ্যভূমিতে বৃক্ষের শাখা প্রশাখা ও পাতা পতিত হয়েছে আবরণ সৃষ্টি করে তাকে কি বলা হয় কেনপি এম এ বি কবে গবেষণামূলক প্রোগ্রাম শুরু করে উনিশশো সালে ডেট্রিয়ে টাস ফিডার কাদে বলা হয় যারা মৃত জীবকে খায় কোন সংরক্ষিত অঞ্চলে জাতীয় ঐতিহ্য রক্ষিত থাকে জাতীয় উদ্যানে কোন পর্বের প্রাণীদের সংখ্যা সবচেয়ে বেশি অর্থ পডা ভিডিওগুলি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না এছাড়াও তোমরা যারা চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ বন্দে মাতারম